আসসালামু আলাইকুম। আজকে বলে দিব ড্রাগন ফুল ফুটার পর কেন সেই ফুল থেকে ড্রাগন ফল হয় না, কেন ফুল অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এখানে দেখেন আমার যে ছাদ বাগানে আছে, আলহামদুলিল্লাহ এই বছর আমি কিন্তু অনেক ভালো একটি রেজাল্ট পেয়েছি এবং এই ড্রাগন গাছ থেকে কিন্তু আমি অনেক অনেক ড্রাগন ফল পেয়েছি। তো সবগুলো আমি যেভাবে ঠিক প্রসেস করেছি তো ঠিক সেভাবে আপনাদের বলে দেব। আর এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় একটা ড্রাগন ফুলও নষ্ট হবে না, এবং এই ফুলগুলো এই ফল থেকে কিভাবে আলাদা করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব, এবং এই ফুলগুলো কেন নষ্ট হয়ে যায় সেটাও একদমই প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেব। তো এখানে দেখেন আমি এই যে ড্রাগন ফুলগুলো যে ফুটছে, এই ফুলগুলো ফুটার পর 2 থেকে 3 দিন পর কিন্তু এটা আলাদা করতে হবে। তো এটা আলাদা করার জন্য এই গোড়ার মধ্যে কিন্তু এক হাত দিয়ে ধরে, ড্রাগন যে ফলটা আছে ফলটার মধ্যে এক হাত দিয়ে ধরে আর ফুলটা আরেক হাত দিয়ে আলতো করে বের করে নিতে হবে। মাঝখানের যে অংশটা এটা কিন্তু রেখে দিতে হবে। তো আমি যেহেতু ক্যামেরা ধরেছি এক হাতে, সেজন্য আমি এক হাতেই খুবই আলতো করে এটা ছিঁড়ে নিয়েছি। তো এরকম করে ফুল ফুটার পর 2 থেকে 3 দিন পর আমরা যদি এরকমভাবে ফুলটা ফেলে দিই ভালো থাকতে থাকতে, তাহলে আমার মনে হয় সবগুলো ফল থেকেই ড্রাগন হবে, সবগুলো ফুল থেকেই আমরা ফল পাবো। তো এখানে দেখেন আর এই ফুলগুলো ফুটার পর এই ফুলে যদি পানি লাগে, পানিটা কিন্তু অবশ্যই অবশ্যই একটি সতর্কবাণী, কারণ এই পানি যদি লেগে যায় ফুলের মধ্যে তাহলে কিন্তু ফুলে পচন ধরে। তো এর প্রমাণস্বরূপ একটা জিনিস দেখেন, আমার এই যে ছাদে কিন্তু অলরেডি ছাদটা ভিজা আছে, কারণ গতকাল অনেক বৃষ্টি হয়েছে। তো আমার এখানে ফুল যখন ফুটছে, এই ফুল ফুটার পর যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে কিন্তু এই ড্রাগন ফুলটা লেগে গেছে। লেগে যাওয়ার কারণে দেখেন এটার মধ্যে কিন্তু হালকা পচন ধরছে। তো সেজন্য আমরা যেটা করেছি, এই যে এরকম পচন ধরার আগে যেটা করব, আমরা এই ফুলটা কিন্তু ছিঁড়ে ফেলে দেব। যদি এটা পুরোটা পচে যায় তাহলে কিন্তু ড্রাগন ফুলের যেই যে কলিটা আছে, ফলটা যে বের হইতেছে, এটা সহ কিন্তু লাল হয়ে যাবে, হলুদ কালার হয়ে যাবে, তাহলে কিন্তু এই পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো পুরোটাই আমাদের ফেলে দিতে হবে। তখন যতই ফুল হোক বা যতই ভালো ফুল ফুটুক, এই ফুল থেকে কিন্তু আমরা একটা ফল পাবো না। তো সেটার জন্য যেটা করতে হবে, যখনই ফুল ফুটবে তার 2 থেকে 3 দিন পর এই ফুলগুলো সবগুলো কিন্তু এই যেরকম করে আলতো হাতে ছিঁড়ে ফেলতে হবে, আর মাঝখানের যে অংশটা ওটা রেখে দিতে হবে। ওটার জন্য টেনশনের কিছু নাই, ওটা কিন্তু একাই মানে এমনিতেই পড়ে যাবে শুকাইয়ে যাওয়ার পর। তো দেখেন আমি কিন্তু 3টা ফুল ছিঁড়ে নিয়েছি, আরও কিছু ফুল আছে, আমি এরকমভাবে সবগুলোই ছিঁড়ে নেব। তো এগুলো 3 দিন হয়ে গেছে ফুটছে, তো 3 দিন পর আমি এটা ছিঁড়ে নিয়েছি। তো এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, আমার মনে হয় যতগুলো ড্রাগন ফুল হবে সব ফুল যদি ভালোভাবে হ্যান্ড পলিনেশন করা হয় এবং ভালোভাবে যদি এই প্রসেসটা কাজে লাগান, এরকমভাবে যদি ফুল থেকে ফল আলাদা করতে পারেন, আমার মনে হয় আপনারাও খুব ভালো একটি রেজাল্ট পাবেন এবং আপনাদেরও গাছ থাকবে ড্রাগন ফলে ভরা। তো এই হলো আমার ফুল ভিডিও, সবাই ভালো থাকবেন, আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।